কিছু ল্যাম্পপোস্ট, কিছু যান্ত্রিক, কিছু জোনাক পোকার ঘর, ছুটে চলে আমরা সব কিছু বোকা মেঘের দল, পুষে রেখেছি অনেক অনেক বিষণ্ন কালো প্রহর, ভুলে গিয়েছি কখন যেন এঁকেছি মিথ্যে দালান ঘর, আলো এসে বলে ভাসব সাথে কি দেখতেছ মিথ্যে সত্য নয়। আনিস সাহেবের একটা কবিতা জাগবো সাথে পুরনো ক্লিপ নতুন করে ভাইরাল হয়েছে। এমনই হয়, মানুষ যখন বেঁচে থাকে তখন তার নাম থাকে না, যখন সে চলে যায় তখন চারিদিকে তার নাম। তুমি কি করে শিওর হলে যে উনি বেঁচে নেই? কোথায় যাচ্ছ এখন? আমাদের একটা মিটিং আছে। রিজওয়ান আপা এখন আমাদের সাথে কাজ করছেন না, আমার কি মনে হয় যেন এখন কিছু একটা হবে। এতদিন পর্যন্ত আমরা চেষ্টা করছি, কিছু তো হলো না। সাধারণ মানুষ কি হবে বলো? এখন উনি আছে, আমার মনে হয় একটা জোরে ধাক্কা লাগবে, নড়ে চড়ে বসবে সবাই। দেখো আপনারা, আনিস সাহেব ভিআইপি লোক, ভিআইপিদের প্রবলেম আর আমাদের প্রবলেম আলাদা ধরনের। ভিআইপিদের প্রবলেম সলভ করার জন্যে লোকের অভাব হয় না, অনেক লোক আছে, কিন্তু আমাদের প্রবলেমটা সলভ করার জন্যে আছি শুধু আমরা। তুমি আস্তে আস্তে প্যাসিমিস্টিক হয়ে যাচ্ছ, বুঝতে পারছো? তোমার ফিজিক্যাল কন্ডিশন তোমার মাইন্ডকে এফেক্ট করতেছে, তুমি পজিটিভলি কোনো কিছু দেখতে পারতেছো না। আমার ফিজিক্যাল কন্ডিশনটা ফাইন্ড আউট করে তুমি আমাকে পজিটিভ থাকতে বলছো? তুমি নিজেই তো পজিটিভ নিতে পারছো না। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। আনোয়ারা কালকের প্ল্যান কি? যে কালকে দুটো জায়গায় প্রোটেস্ট করব, আর একটা আপা ওই যে আছে পিটিশন সাইনিং ইভেন্ট আছে। জি আমি চলে আসছি আপা। হ্যাঁ জি জি, রওনা দিচ্ছি, আসছি আমি। নমিনেশনের তো একটা নির্দিষ্ট টাইমলাইন আছে, সেই টাইমলাইনের মধ্যে যদি আমরা নমিনেশন সাবমিট করতে না পারি তাহলে তো এই আসনে আমাদের কোনো প্রার্থী থাকবে না। তোমার কাছে আমার ওই নমিনেশন ইলেকশন এইসবের নিয়মকানুন শিখতে হবে, এই তো বাজার? না ম্যাডাম, আমি জাস্ট একটু রিমাইন্ডার দিচ্ছিলাম, এর চেয়ে বেশি দেরি হলে তো এই আসনে আমরা কোনো প্রার্থী দিতে পারবো না। আমার সময় খেও না, স্পষ্ট করে বলো কি বলতে চাচ্ছ। ম্যাডাম এখন তো সেই অর্থে যোগ্য কোনো প্রার্থী নাই, আমার নমিনেশনের বিষয়টা যদি একটু ভেবে দেখতেন। গাছে যখন একটা ফুল মরে যায় তাকে ছিঁড়ে ফেলে দিতে হয়, নইলে গাছের সৌন্দর্য হরণ করে সেই মরা ফুল। ইফ ইউ ক্যারি অন উইথ ইয়র নন সেন্স আমি কিন্তু বাধ্য হবো তোমাকে কিক আউট করতে, কথাটা মনে রেখো আজাদ।